2000-এর নোট বাজারে এসেছে আজ প্রায় 2 বছর হচ্ছে, আর সেই নোট কি কারণে বন্ধ হতে চলেছে? নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রশেখর বলছি, আপনারা দেখছেন সময় জ্ঞান, বিস্তারিত জানার জন্য সঙ্গে থাকুন। এবার 2000 টাকার নোট বাজার থেকে তুলে নিচ্ছে কেন্দ্র, সেই লক্ষ্যে ইতিমধ্যে 2000 টাকার নোট ছাপানো বন্ধ করা হয়েছে। অর্থমন্ত্রক সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে। 2016 সালের নভেম্বরে নোটবন্দির সময় 2000-এর নোট নিয়ে আসে মোদী সরকার। বছর দুয়েকের মধ্যেই এই নোট ছাপানো বন্ধ করে দিতে হচ্ছে, যে উদ্দেশ্য নিয়ে নোটবন্দি করা হয়েছিল সেই কালো টাকার রমরমা 2000 টাকার নোটের ফলে বেড়েছে বলে মনে করা হচ্ছে। 2000 টাকার নোটের মাধ্যমে আর্থিক নয়ছয় ও ফাঁকির ঘটনা বেড়েছে বলে সন্দেহ, সেই কারণে 2000 টাকার নোট ছাপানো বন্ধ করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। 2018 মার্চ মাস পর্যন্ত বাজারে মোট 18.3 ট্রিলিয়ন মূল্যের কারেন্সি রয়েছে, যার মধ্যে 6.73 ট্রিলিয়ন অর্থাৎ 37% 2000-এর নোট, 43% অর্থাৎ 7.73 ট্রিলিয়ন মূল্যের 500 টাকার নোট রয়েছে, বাকি সব ছোট অঙ্কের টাকা। নোটবন্দির সময় 2000-এর নোট চালু করার পরে এই সমালোচনার সবর হয়েছিল বিরোধীরা, এত বড় অঙ্কের নোট ফলে কালোবাজারি আরো বাড়বে বলে দাবি করেছিল তারা। হঠাৎ করে 2000 টাকার নোট বন্দি হওয়াতে আপনাদের কি মতামত জানাবেন অবশ্যই কমেন্টে। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব জানাতে শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। ধন্যবাদ।